তো গাইস ফাইবরল গ্লোবালের এয়ারড্রপ নতুন নয়, এর আগেও আমরা ফাইবরল গ্লোবাল থেকে পেমেন্ট নিয়েছি। তো এর আগে আমরা রয় টোকেন, টিকেক্স টোকেন এগুলো উইথড্রল করেছি ফাইবরল গ্লোবাল থেকে। তো গাইস তেমনি একটা এয়ারড্রপ ফাইবরল গ্লোবালে এখন চলছে, এখন একটা এয়ারড্রপ চলছে ফাইবরল গ্লোবালে। এখানে যদি আপনি সাইন আপ করেন, সাইন আপ করার পরে আপনার ভেরিফিকেশন কমপ্লিট করেন, তাহলে আপনি পেয়ে যাবেন $20 আশপাশে সুপার বুলস টোকেন। আর কাউকে রেফার করলে পার রেফার আপনি $5 আশপাশে সুপার বুলস টোকেন পেয়ে যাবেন। তো গাইস যদি আপনার কাছে ফাইবরল গ্লোবালের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি কি করবেন আর আপনি অফারটিতে আরো একবার পার্টিসিপেট কিভাবে করতে পারবেন, তার ব্যাপারে ফুল ইনফরমেশন একটু জানাচ্ছি। তো প্রথমে গাইস যদি আপনি ফাইবরল গ্লোবালে অ্যাকাউন্ট না করে থাকেন তাহলে অ্যাকাউন্ট করার জন্য কি করতে হবে, আর অ্যাকাউন্ট করার পরে KYC ভেরিফিকেশন দেওয়ার সঠিক নিয়ম কি, তারপরে ফুল ইনফরমেশন পেয়ে যাবেন। তো ফার্স্ট গাইস ভিডিও ডেসক্রিপশন বক্সে ফাইবরল গ্লোবাল অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে এবং রেজিস্ট্রেশনের লিঙ্ক দেওয়া আছে। আপনি সিম্পলি লিঙ্কে ট্যাপ করবেন, ট্যাপ করার পরে ওয়েবসাইটে পৌঁছে যাবেন। ওয়েবসাইটে পৌঁছে যাওয়ার পর এখানে আপনাকে সাইন আপ করতে বলবে। তো ফার্স্ট এখানে সাইন আপ করে নেবেন। সাইন আপ নাওয়ার যখনই ট্যাপ করবেন, ট্যাপ করার পরে আপনার সামনে এখানে ফার্স্ট তো আপনার কাছ থেকে আপনার ইমেল আইডি চাইবে, তারপর আপনার কাছ থেকে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, আর এখানে একটা সেন্ড কোড করতে হবে যেটা আপনার ইমেলে যাবে। তো ইমেল থেকে কোড নেওয়ার পর এখানে পেস্ট করে দেবেন। তারপর গেছে এখানে ইনভাইট কোড ডেসক্রিপশন বক্স আছে, আপনি চাইলে কমেন্ট বক্স থেকে ইনভাইট করে নিতে পারবেন। গেছে এখানে ইনভাইট কোড বেশিরভাগ ক্ষেত্রে এখানে অ্যাটাচ থাকে, তো ওটা দিয়ে সাইন আপে সিম্পলি ট্যাপ করে দেবেন। তারপরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে, তো আপনি সিম্পলি ফার্স্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে দেবেন। তো অ্যাপ্লিকেশন ফার্স্ট ডাউনলোড করার পরে এখানে আইএগ্রি একটা অপশন থাকবে, আইএগ্রি অপশনে যখনই ট্যাপ করবেন তারপর আপনাকে বলবে যে লগ ইন করতে। লগ ইনের অপশনে ট্যাপ করার পরে আপনি যে ডিটেলস দিয়ে সাইন আপ করেছিলেন সেই ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে এখানে সিম্পলি আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে ফার্স্ট কাজ আপনার এখানে ভেরিফিকেশন কমপ্লিট করা। তো ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য আপনি সিম্পলি 3 লাইনে ট্যাপ করবেন, ট্যাপ করার পরে এখানে একটা অথেন্টিকেশনের অপশন আপনি পাবেন। তারা গাইস যে সুপার বুলস যে এয়ারড্রপটা চলছে সেই এয়ারড্রপটার ব্যানারও আপনার ওখানে শো করবে। তো গাইস এখানে 2 লেভেলের KYC আপনাকে সিম্পলি করতে হবে। ফার্স্ট লেভেলে KYC জাস্ট আপনি বেসিক ডিটেলস দেবেন, দেওয়ার পরে হয়ে যাবে। এখানে কিছু জিনিস আপনি পয়েন্ট আউট করে রাখুন, যেমন ফার্স্ট এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে বলবে, তারপরে গাইস আপনার লাস্ট নেম চাইবে। তো অনেক অ্যাপ্লিকেশনে হয় কি না প্রথমেই এখানে ফার্স্ট নেম চায়, কিন্তু এই অ্যাপ্লিকেশনে প্রথমেই চাইবে লাস্ট নেম, তারপরে আপনার ফার্স্ট নেম। তো এই জিনিসটা আপনি একটু ভালো করে দেখে নেবেন। তা প্রথমে আমি এখানে লাস্ট নেম তারপরে ফার্স্ট নেম দিয়েছি। তারপরে এখানে আইডি টাইপে আপনি এখানে আইডি কার্ড সিলেক্ট করবেন, আইডি কার্ড। তারপরে এখানে আপনি আপনার আধার কার্ডের নাম্বারটা সিম্পলি এখানে টাইপ করে দেবেন, আধার কার্ডের নাম্বার দিয়ে এখানে সাবমিট করে দেবেন। আপনার লেভেলের 1-এর যে KYC সেটা ইনস্ট্যান্টলি অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আমার এখানে লেভেল 1-এর বেসিক ভেরিফিকেশন সেটা সিম্পলি কমপ্লিট হয়ে গেছে। তারপরে নিচে ট্যাপ করবেন লেভেল 2 ভেরিফিকেশনটা, এখানে আপনার সেই ডিটেলস শো করবে। তারপরে এখানে একটা ভেরিফিকেশনের অপশন পাবেন আপনি। এখানে ফার্স্ট তো আপনার আইডি কার্ড মানে আপনার আধার কার্ডের ফ্রন্ট সাইডের যে ফটোটা আছে সেটা ওখানে দিয়ে দেবেন। এটা আপনি ডাইরেক্ট গ্যালারি থেকেও দিতে পারেন বা আপনি এখান থেকে ফটো টেক আউট করে দিতে পারেন। তো আমি এখানে ফটো সিম্পলি দিচ্ছি আধার কার্ডের। তারপরে গাছ এখানে ভেরিফিকেশনের সময় আপনি 2-3টা জিনিসের খেয়াল রাখবেন। ফার্স্ট তো আপনার এখানে ছবি আপলোড করতে হবে আপনার সেলফি। তো সেলফি আপলোড করার আগে একটা হোয়াইট পেপারে আপনাকে ফার্স্ট আপনার নাম লিখতে হবে, ফাইবরল গ্লোবাল অ্যাপ্লিকেশন আর যেই ডেটে আপনি KYCটা সাবমিট করছেন সেই ডেটটা এখানে সিম্পলি আপনাকে টাইপ করতে হবে। তো গাইস ফার্স্ট কিছু স্যাম্পল দেখতে পাচ্ছ, আজকে ডেটে আমি আমার কিছু ফ্রেন্ডদের এখানে KYC সাবমিটের জন্য পাঠিয়েছি। তো এরকম ধরনের কিছুটা আপনার ফটো তুলতে হবে, তারপরে এখানে সেই ফটোটা দিয়ে দেবেন, আপনি আপনার ফটো এখানে সাকসেসফুলি নিয়ে নেবে। আর এরকম ধরনের দেবেন ফার্স্ট আপনার নাম, তারপরে ফাইবরল গ্লোবাল অ্যাপ্লিকেশন নাম, তারপরে যে ডেটে আপনি KYC সাবমিট করছেন সেই ডেট। তারপরে গাইস আপনার ভেরিফিকেশন সেটা হচ্ছে ইন প্রসেসে যাবে, আপনার ভেরিফাই হওয়ার জন্য এখানে আপ টু 3 দিন সময় লাগতে পারে। 3 ওয়ার্কিং ডেজ, এখানে নন ওয়ার্কিং ডেজ কাউন্ট হয় না, যেমন এখানে শনিবার রবিবার এগুলো কাউন্ট করে না। তো আপনি এই ডেগুলো বাদ দিয়ে আপ টু 3 দিনের ভেতরে এরা KYC কমপ্লিট করে দেয়। তারপরে আপনার KYC অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আপনি KYC অ্যাপ্রুভের 72 ঘন্টার মধ্যে এই টোকেনগুলো আপনি আপনার ওয়ালেটের অপশন দেখতে পাবেন, যেমন রয় টোকেন, টিকেক্স টোকেন আমরা পেয়েছিলাম তেমনই সেম কনসেপ্ট। তারপরে গাইস এই টোকেনগুলি আপনি কমপ্লিট পাওয়ার পরে, পাওয়ার পরে আপনাকে কীভাবে উইথড্রল করতে হবে তার ব্যাপারে ফুল ইনফরমেশন ভিডিও উপরে আই বাটনে দেওয়া আছে, আপনি ট্যাপ করে দেখতে পারেন বা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিঙ্কে দেবো, যেই ভিডিওটা দেখে আপনি এই টোকেনগুলো উইথড্রল করতে পারেন সাকসেসফুলি। তার আগে গাইস এখানে গুগল অথেন্টিকেশন অ্যাড করার কোনো দরকার নেই, এখানে সিকিউরিটি আপনার মোবাইল নাম্বার বাইন করার দরকার নেই। যখন আপনি উইথড্রল করবেন তখনই এই সমস্ত জিনিস ক্রিয়েট করবেন, আপনার ফান পাসওয়ার্ড, তারপর আপনার অথেন্টিকেশন, এগুলো আপনি তারপরেই সিলেক্ট করবেন যখন আপনার উইথড্রল নেওয়ার সময় আসবে। তার আগে গাইস এই টোকেনগুলি আপনার লক থাকবে 90 দিন, 90 দিন পরে আগে এই টোকেনগুলো আনলক হবে, তারপরে গিয়েস আপনি এই টোকেনগুলো সেল করতে পারবেন। তার ব্যাপারেও ফুল ইনফরমেশনটা ভিডিও আগে আসবে, তার জন্য আপনি চ্যানেলে জুড়ে থাকতে পারেন। আর এমনি ট্রাস্টেড আর ভেরিফাইড ইনফরমেশন পাওয়ার জন্য মাস্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে টেলিগ্রামে, ওখানে আমি ভেরিফাইড অ্যাপ্লিকেশনের সঙ্গে ট্রাস্টেড ইনফরমেশন দেখি, তো মাস্ট জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর গাইস যদি আপনি কাউকে রেফার করতে চান রেফার করে দেবেন, আর যদি আপনার কাছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট থাকে তাহলে আপনি আপনার মেন অ্যাকাউন্টটা একটা ডিভাইসে রাখুন, আপনি রেফার করতে চাইলে রেফার করতে পারেন, পার রেফার আপনি $5 আশপাশে এখানে সুপার বুলস টোকেন পাবেন, যেগুলো সাকসেসফুলি আপনি উইথড্রল করতে পারেন। আর গাইস এই অ্যাপ্লিকেশনে উইথড্রল খুবই সিম্পল, আর আপনি খুব কম ট্রানজাকশন ফি দিয়ে এই টাকাগুলো কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইথড্রল করতে পারবেন তার ফুল ইনফরমেশন জানতে পারেন।
গ্যাস এখানে যে USDT পাবেন, একটা USDT মূল্য এখানে গ্যাস কারেন্ট সিচুয়েশনে 81 টাকার আশপাশে, আর আপনাকে যা সাইন আপ করার জন্য এখানে দেবে $20 আশপাশে, এরকম এয়ারড্রপ চলছে। গ্যাস যখন টোকেন লঞ্চ হয়ে যাবে তার ব্যাপারে কমপ্লিট ভিডিও আগে আসবে, তার জন্য আপনি চ্যানেলে জুড়ে থাকতে পারেন মাস্ট। গ্যাস যদি আপনি রয়্যাল টিকেক্স টোকেনে আমরা কিভাবে সাকসেসফুলি পার্টিসিপেট করেছিলাম তার ব্যাপারে ইনফরমেশন চান তো এখানে ক্লিক করে দেখতে পারেন। যদি আপনি এই টোকেনগুলো কিভাবে উইথড্র করতে হয় সেগুলো জানতে চান তাহলে আপনি এখানে ট্যাপ করে দেখতে পারেন।